এই যে আপনি ধীরে ধীরে আপনার তো মন মানসিকতা এইভাবেই গড়ে উঠছিল যে আপনি বড় কিছু একটা হতে চান, আপনি সুন্দর কিছু একটা করতে চান, এই জিনিসগুলো তো তখন থেকেই আপনার মনের মধ্যে জন্ম নিচ্ছিল। হ্যাঁ, 15 বছর বয়সে তখন খালারা খুব চাঙ্গা হয়ে উঠল। হ্যাঁ, এইভাবে কাপড় চোপড় পরতে হবে, এইভাবে চলতে হবে, একদম ওখানে গেলে ভালো লাগে না, এই ধরনের। এটাও কিন্তু একটা আমি বলছি পারিবারিক ভুল, ইয়ে যে সাংঘাতিকভাবে শাসন এবং শোষণের ব্যাপারটা। তো আমি তখন বলতাম মনে মনে যে কবে আমার বিয়ে হবে, আমি স্বাধীন হব। আচ্ছা, ও আপনার কাছে মনে হতো যে বিয়ে হলে বেশ স্বাধীন হওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, আমি যখন স্কুলে যেতাম তো ইভটিজিং এর আমি একটা পাল্লায় পড়েছিলাম খুলনা শহরে। আপনি যদি এটা দেখে, পাসপোর্ট অফিস ছিল ওখানে, ওখানে একটা সুন্দর এর পাশে একটা ছোট্ট চায়ের দোকান ছিল, ওখানে কিছু ছেলে পেলে আড্ডা দিত। হ্যাঁ, তো তখন ক্যামেরা ফিট করতো, যে ক্যামেরা ফিট করার পর মনে হলো যে আমি নিশ্চয়ই দেখতে ভালো, তাহলে না হলে তো আমাকে ক্যামেরা দিয়ে দেখছে কেন। সেখানে কিন্তু সেইখানে যে ক্যামেরা ফিটে, সে শয়তান কি দুষ্টু কি কিছু সেটা বিচার করার কোনো মন কিন্তু নাই। প্রথমে খুব বিরক্ত করতাম, পরে ভালোই লাগতো। হ্যাঁ, তখন যে চুলটা ভালো করে বাঁধতাম না, তখন চুল বিন্যাসটা ভালো করে বেঁধে টেঁধে ওই দিক দিয়ে একটু আসতে যেতাম, এ ধরনের ব্যাপার ঘটত। ওই ঘটনাটাই আপনার প্রেম নয়, প্রেম অন্য সময়ের, সেটা কিভাবে? আমি দুইজন মানুষের সাথে প্রেমে পড়েছি, দুজনকেই আমি বিয়ে করেছি, একজনের সাথে আমার আলোচনা ব্যর্থ হয়, সুতরাং একটা সময়ের পরে ছাড়াছাড়ি হয়ে যায়। যাই হোক, ওনাকে বিয়ে করার কারণে আমাকে যথেষ্ট ফার্স্ট লাইফ থেকে আমাকে খুব স্ট্রাগল করতে হলো। তো আমি যখন অফিসে প্ল্যাটিনামে জয়েন করলাম, তখন একজন তরুণ অফিসার আমার ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি অ্যাডমিন অফিসার হয়ে এলেন। তো দেখি যে উনি এত, তার স্পিড এবং তার স্মার্টনেস এবং তার ইংরেজি বলা, বাংলা বলা কোনোটার মধ্যে কম নেই, এবং প্রত্যেকটা অফিসের মানুষ তার পিছনে ছোটে। উনি আমাদের, ওনার বাসা আর আমার বাসা পাশাপাশি, প্রতিবেশী আর কি। উনি আসতেন ভালো মন্দ জিজ্ঞাসা করতে, কিন্তু যেহেতু উনি জানতেন যে আমি এই ব্যাপারে খুবই অটল, যে আমি ম্যারেজ বন্ডে যাব না, বিয়ে করব না, উনিও বলেছে যে না, আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাই না। আমাকে সে সময় খুব একা হয়ে যেতে হলো। আমি তখন ক্রিসেন জুট মিলে যখন ঢুকে পড়লাম, তখন আমি দেখি যে আমি তো অবরুদ্ধ হয়ে গেছি চারিপাশে। তাকে কি আপনি বিয়ে করেছিলেন? না, তখন বিয়ে হয়নি। আমার বিয়ে হয়েছে 72 সালের 11ই মার্চ।